একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবে। নির্বাচনী বছরে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক জেলা সফরে গতি বাড়ছে নেতা কর্মীদের, তৃণমূল কর্মীদের মধ্যেও যেন উৎসাহের জোয়ার। জননেত্রী শেখ হাসিনা উনি যে মিটিংগুলো করতেছেন, সিলেট থেকে শুরু করছেন, যে গণজোয়ার দেখা দিচ্ছে, এই গণজোয়ারটা কিন্তু এই দলের প্রতি আনুগত্য। যত জায়গায় এখন নেত্রী যাচ্ছেন, প্রত্যেক জায়গায় জনগণ স্রোতের মতো আসছে। ওই সমস্ত অঞ্চলের নেতা কর্মী জনগণের মাঝে একটা ঢেউ তুলছে যে প্রধানমন্ত্রী আসছেন, চট্টগ্রাম যাচ্ছেন, পরে ভাবিচিং যাবেন, সব জেলাগুলোতে প্রায় যাচ্ছেন। এর মধ্যে দিয়ে সারা দেশে কিন্তু একটা নেতা কর্মীদের মাঝে তো সে উদ্দীপনা তৈরি হচ্ছেই, পাশাপাশি জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনী প্রচারণায় উন্নয়ন চিত্রকে দৃশ্যমান করছে আওয়ামী লীগ। শান্তির পথে যাত্রা আমরা শুরু করেছি, এখানে উগ্রবাদের ঠাঁই হবে না। জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ বেড়েছে, ওই ইমেজটা হচ্ছে আমাদের প্রধান শক্তি। উন্নয়নের উনি মাইল ফলক হিসাবে যেভাবে পৃথিবীর বুকে এক ধাপ করে এগিয়ে নিয়েছেন, উন্নয়নের মডেল হচ্ছেন, এই যে একটা একটা করে ধাপ আসছে, এটা জনগণও কিন্তু তাদের আর্থিক অবস্থার উন্নয়ন হচ্ছে, তারা বিভিন্ন পেশাজীবীদের উন্নয়ন হচ্ছে, প্রত্যেকে কিন্তু এই জন্যে এই বেছে নিচ্ছেন যে না এই নেত্রীর প্রয়োজন। 7ই মার্চের জনসভায় ব্যাপক সমাগম আওয়ামী লীগের আগামী নির্বাচনী প্রচারণায় সৃষ্টি করছে নতুন উদ্দীপনা। এত বড় সমাবেশ আর দেখা যায়নি সাম্প্রতিক সময়ের মধ্যে, এই সমাবেশটি সর্বোত্তম। তার মধ্য দিয়ে একটা বার্তা কিন্তু আমাদের কাছে চলে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে সমৃদ্ধিতে তিনি যে অবদান রেখেছেন এবং তাতে দেশের মানুষ তার প্রতি আস্থা বেড়েছে, বিশ্বাস বেড়েছে। ঐতিহাসিক 7ই মার্চের জনসভায় ব্যাপক লোকের উপস্থিতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন জেলা সফরের মধ্য দিয়ে দলটির তৃণমূলে বইছে এখন নির্বাচনী আমেজ। আওয়ামী লীগ এখন নির্বাচনী ট্রেনে। বিভিন্ন রাজনৈতিক দলের আগাম নির্বাচনী প্রস্তুতি তুলে ধরতে মাইটিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতি। চোখ রাখুন মাইটিভির পর্দায়, আর আপনাদের সাথে আছি আমি মানিক লাল ঘোষ।